শোবার ঘর থেকে এক নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার বামনগোলা থানার নারায়ণপুর এলাকায়। পরিবার সূত্রের খবর, মৃত স্কুল ছাত্রীর নাম অর্পিতা মণ্ডল, বয়স 14 বছর, বাড়ি মালদার নারায়ণপুর এলাকায়। অর্পিতা স্থানীয় গাঙ্গুরিয়া মিশন স্কুলের নবম শ্রেণীতে পড়াশোনা করত। জানা গেছে, গত বুধবার রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে ওই স্কুল ছাত্রী। এরপর রাতেই পরিবারের লোকেরা ঘরের ভেতরে ওই স্কুল ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই স্কুল ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্কুল ছাত্রীর পরিবার সহ গোটা গ্রামে। তবে কি কারণে ওই স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পরিবার। এই বিষয়ে মৃত স্কুল ছাত্রীর বাবা অসীম মণ্ডল বলেন, কি অবস্থায় দেখতে পেলেন কখন? আমরা ভাত খেতে ডাকতে গেলাম, তখন দেখি ঘরে দিয়ে রাতেই। কিছু পড়াশোনা করতো বা কিছু? নাই। কি কারণে দিল, কি মনে করছেন? কারণ তো এখনো খুঁজে পাইনি। তো প্রেম ভালোবাসা ছিল বা কিছু এরকম? এখন আমরা সঠিক তথ্য জানতে পারি। পুলিশ গিয়েছিল? পুলিশ বাড়িতে জানে, তখন হসপিটালে নিয়ে এসেছে। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।